हरे कृष्ण जय নিতাই जय গৌর। সকলে ভালো আছেন, ভালো থাকবেন, ভিডিও দেখতে থাকবেন। আজকের বিষয় হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা সবার উপরেই থাকে, সবাই এই কষ্টতেই ভোগে, কিবা বড়লোক কিবা গরিব সবাই। তো আমি একটা কথা আজকে বলছি, যাদের মাথায় অনেক ঋণের বোঝা, ঋণ নিয়ে শোধ করতে পাচ্ছেন না, বা অনেক দিন হয়ে গেল বা কিছুতেই শোধ হচ্ছে না, তাদের জন্য আমি একটা উপায় বলে দিচ্ছি। মঙ্গলবার করে আমি এর আগেও মঙ্গলবার নিয়ে ভিডিও করেছি, এবং মাঙ্গলিক দোষ যাদের, সমস্ত কথা আমি তাদের সম্বন্ধে বলেছি। মাঙ্গলিক দোষ থাকলে কি কি হয়, মাঙ্গলিক দোষ থাকলে কিন্তু বিরাট অসুবিধা হয়, তার বিরাট অসুবিধা, বিবাহেতে বাধা হয় এবং চলার পথে মান সম্মান হানি হয়, সংসারে অশান্তি হয়, অমঙ্গলে ছায়া নেমে আসে। মাঙ্গলিক দোষ বিরাট দোষ, এটা কাটানোর কথাও আমি এর আগে বলেছি। তো যাদের মঙ্গল গ্রহ খুব দুর্বল, তাদের জন্য বলছি মঙ্গল গ্রহকে খুশি করার জন্য কি করবেন। এর আগেই বলেছি আমি, মঙ্গল গ্রহের কোনো জায়গায় কিছু গিয়ে করা যাবে না, কারণ মঙ্গল গ্রহের তো কোনো মন্দির নেই বা কিচ্ছু নেই। সেক্ষেত্রে কি করা যাবে, ভোলেনাথের মন্দিরে যেতে হবে। যদি সমস্ত গ্রহের রাজা হচ্ছেন ভোলেনাথ, তো ভোলেনাথের কাছে গিয়ে যাদের যত দোষ আছে, তারা যদি ভোলেনাথের কাছে গিয়ে মিনতি করেন বা ভোলেনাথকে অভিষেক করেন বা ভোলেনাথের পুজো করেন, ভোলেনাথকে মন প্রাণ দিয়ে ডাকেন, তাহলে গ্রহ কিন্তু একটা একটা করে কেটে যাবে। এবার তার নিয়ম আছে, তার দিন আছে, তার সময় আছে, তার বিধি আছে, সেইভাবে ভোলেনাথের কাছে যেতে হবে। একটা পাত্রতে জল নেবে, সেই পাত্রতে জল নিয়ে জলের মধ্যে লাল চন্দন দেবে। লাল চন্দন, লাল চন্দন তো সবার ঘরেই থাকে, এটা কঠিন কিছু নয় জোগাড় করা। লাল চন্দন নেবে, লাল চন্দন নিয়ে জলের মধ্যে ভালো করে মিশিয়ে দেবে। জলের মধ্যে ভালো করে মিশিয়ে দিয়ে ভোলে বাবার মাথায় ঢালবে এবং ওম নম শিবায় জপ করবে। ভোলে বাবার মাথায় ঢাললে কি হয়, এতে মঙ্গল গ্রহ খুব শান্ত হয় এবং মঙ্গল গ্রহ ভীষণ খুশি হয়। ভোলে বাবাকে যদি পুজো করা যায়, আর অবশ্যই যখন জল ঢালবে মঙ্গল গ্রহের দোষগুলো মনে করবে, মানে মঙ্গলকে মনে করবে যে আমার যেন সব শুভ হয়, আমার যেন ভালো হয়। মনের কথাগুলো জানাবে, কি কি হয় তোমাদের সঙ্গে, কি কি না হয় বা মঙ্গল গ্রহের দোষ আছে, এগুলো ভোলে বাবাকে জানাতে হবে। তাহলে কি হয়, মঙ্গল গ্রহ ভীষণ খুশি হয় এবং মঙ্গল গ্রহ খুব তাড়াতাড়ি কাজ করতে শুরু করে। যেহেতু ভোলে বাবা খুশি হয়ে গেলে না, সমস্ত গ্রহই শান্ত হয়ে যায়, একদম শান্ত হয়ে যায়, আর তারা কোনো জ্বালা যন্ত্রণা দিতে পারে না এবং কোনো অশুভ কিচ্ছু ঘটে না, যা কিছু ঘটবে শুভই ঘটবে। অভিষেক করতে করতে সমস্ত মনের কথা জানাবে, এতে মঙ্গল গ্রহ আস্তে আস্তে শেষ হয়ে, মানে ঠিক হয়ে যাবে। যাদের মঙ্গল গ্রহের দোষ আছে, এই যদি ভোলে বাবার কাছে গিয়ে এই একমাত্র একটা কাজ করা যায় মঙ্গলবার করে, তাহলে মঙ্গল গ্রহ আস্তে আস্তে শান্ত হয়ে যাবে। যাদের বাড়ির কাছে মন্দির নেই, এইটা কিন্তু মন্দিরের কথাই বলা হয়েছে, যাদের বাড়ির কাছে মন্দির নেই, আমাকে তো অনেক কিছু খেয়াল করে ভিডিও বানাতে হয়, তো যাদের বাড়ির কাছে মন্দির নেই বা অনেক দূরে যাওয়া সম্ভব নয় কোনোভাবেই, তারা কি করবে, বাধ্য হয়ে ঘরে শিবলিঙ্গর উপরেই এগুলো করবে। যাদের যাদের ঘরে শিবলিঙ্গ আছে, তারা নিজেরা ঘরে বসে এই বিধিগুলো পালন করবে, আর মঙ্গলবারে অবশ্যই নিরামিষ খাবে। আর একটা কথা, যদি বাড়িতে শিবলিঙ্গ অনেকে নেই, হয়তো অনেকের রাখা নেই, ঘরে সবাই আছে কিন্তু ভোলে বাবা নেই, শিবলিঙ্গ নেই, তাহলে কি করবে, কারোর বাড়িতে গিয়েও এই কাজগুলো করে আসা হবে।
যদি কাউরির বাড়িতে যাও তোমরা, তবে হ্যাঁ একটা কথা আমি বলে দিচ্ছি, তাদের সামনে গিয়ে কোনো কিছু বলবে না যে আমার এইরকম গ্রহ দোষ আছে বা আমার এরকম কিছু ব্যাপার আছে, এগুলো কিছু বলার দরকার নেই। তুমি নিজের মনে মনে জানবে, শুধু সেখানে যাবে, বলবে যে আমার ভোলে বাবার মাথায় একটু জল ঢালার ইচ্ছে হয়েছে, তাই আমি জলটা ঢালতে এসেছি, তারপরে জলটা ঢালবে। ঠিক আছে, খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, ভিডিও দেখতে থাকবে। আজকে আসছি, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌ।